Hello everyone, welcome to Energy Institute Magical Maths. Today I am going to start the first online class of this institute. কারণ তোমরা জানো এখন লকডাউন চলছে, তাই স্যারের বাড়িতে বা বাড়িতে গিয়ে পড়ানো সম্ভব নয়। তাই সবাই বাড়িতেই থাকো আর ভালো থাকো, আর অনলাইনে তোমাদের ক্লাস আমি শুরু করছি, তাই তোমরা বাড়িতে বসে অঙ্কটাকে পড়তে পারবে। তো আজকে আমি ক্লাস টুয়েলভের জন্য প্রথম শুরু করছি, যে 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 চ্যাপ্টারটা আজকে তোমাদের পড়াবো সেটা হলো ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। তো চলো, আমার নাম হলো সৌরভ কুমার পাঁজা, ঠিক আছে? আমি এনার্জি ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত রয়েছি, ফোন নাম্বারও ওপরে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ক্লাস। ওকে, তো যে চ্যাপ্টারটা পড়াতে চলেছি সেটা হচ্ছে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। প্রথমে যেটা জানা দরকার যে ডিটারমিনেন্ট আমরা কেন পড়বো বা কী জন্য পড়বো, সেটা হচ্ছে আমরা এতদিন যে ইকুয়েশন অনেক সলভ করেছি, যেরকম ধরো সাপোজ এরকম যদি আমাদের ইকুয়েশন দেখা থাকে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ইকোয়াস টু জিরো, এ টু এক্স প্লাস বি টু ইকোয়াস টু জিরো, বা এখানে ওয়াই ধরে নাও ইকোয়াস টু জিরো, তো এগুলোকে আমরা ইজিলি সলভ করে ফেলতে পারি, এগুলোর জন্য কোনো কিছু ঝামেলার প্রয়োজন হয় না। কিন্তু যদি আমাদের আস্তে আস্তে ভ্যারিয়েবল বাড়তে থাকে, তো ভ্যারিয়েবল বাড়তে থাকলে আমাদের তখন খুব সমাধান করার জন্য খুব অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই আমরা তখন কি করি না, অন্য প্রসেসের সাহায্য নিই। তো সেটাকে সহজভাবে সলভ করার জন্য আমরা এখন কি করতে চলেছি না, ডিটারমিনেন্ট প্রসেসে সলভ করতে চলেছি। তার জন্যই ডিটারমিনেন্টের কনসেপ্টটা এসছে। যদি ধরো এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকে, সাপোজ এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ইকোয়াল টু জিরো অ্যান্ড এ টু এক্স প্লাস বি টু ইকোয়াল টু জিরো, তখন আমরা কি লিখতে পারি না, x সমান মাইনাস বি ওয়ান বাই এ ওয়ান, এক্স সমান মাইনাস বি টু বাই এ টু। এখন আমি যদি দুটো এক্সকে সমান করি তাহলে কি পাবো, মাইনাস বি ওয়ান বাই এ ওয়ান ইকোয়ালস টু মাইনাস বি টু বাই এ টু। তো এখান থেকে আমি কি লিখতে পারছি, দেখো বোথ সাইড থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, তো কি আসছে, বি ওয়ান বাই এ ওয়ান ইকোয়ালস টু বি টু বাই এ টু। ফার্দার উই ক্যান রিডিউস দ্যাট এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান ইকোয়ালস টু জিরো। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান, এই টার্মটাকে বলা হচ্ছে ডিটারমিনেন্ট অফ সেকেন্ড অর্ডার, ডিটারমিনেন্ট অফ সেকেন্ড অর্ডার বা এটাকে আমরা ডিফাইন করতে পারি এভাবে, ডিফাইন্ড অ্যাজ এ ওয়ান এ ওয়ান এ টু বি ওয়ান বি টু, এইভাবে আমরা এটা ডিফাইন করতে পারি উইদিন দিস টু ভার্টিক্যাল লাইন, এই দুটো লম্ব লাইনের মাধ্যমে। তো এটাকে আমরা এবার যদি লিখি, আমরা কীভাবে এই টার্মটা পাচ্ছি এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান ফ্রম দিস, হাউ ক্যান ই গেট না, এ ওয়ান ইন্টু বি টু, এ ওয়ান ইন্টু বি টু মাইনাস এ টু ইন্টু বি ওয়ান, এই হলো কনসেপ্ট, এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। এটাকে আমরা কি বলছি, ডিটারমিনেন্ট অফ সেকেন্ড অর্ডার, ঠিক আছে? এবার যাওয়া যাক হায়ার অর্ডারে, মানে ডিটারমিনেন্ট অফ থার্ড অর্ডার। ডিটারমিনেন্ট অফ থার্ড অর্ডারকে আমরা কীভাবে রিডিউস করব। ওকে, তো তোমাদের যদি একটা এখানে এক্সাম্পল যদি আমি দেখাই, যদি সেকেন্ড অর্ডারই যদি আমি একটা এক্সাম্পল দিতে চাই, সাপোজ ওয়ান টু মাইনাস ওয়ান ফোর, এটা ডিটারমিনেন্ট কত হবে না, সেম প্রসেস ওয়ান ইন্টু ফোর, ওয়ান ইন্টু ফোর মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ইন্টু টু, মাইনাস ওয়ান ইন্টু টু উই গেট ফোর প্লাস টু, দ্যাট মিন্স সিক্স। ওকে ফাইন, নাও ডিটারমিনেন্ট অফ থার্ড অর্ডার, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিটারমিনেন্ট অফ থার্ড অর্ডার,
listen carefully. This is very, very important and very much useful for each and every topic for the upcoming HS examination. So, determinant of third order. Now, এখানে এরকম ভাবে দেওয়া থাকে. Suppose আমি একটা general idea দিয়ে দেখাচ্ছি. A1, B1, C1, A2, B2, C2, A3, B3, C3. Within these two lines, vertical lines. তো এটা হচ্ছে determinant of third order. এই determinant আমরা কিভাবে বের করব? না আমরা প্রথমে 2 cross 2 এর কি করে বের করতে হয় জানি. এখন এটার কিভাবে বের করব? এটা বের করার জন্য প্রথমে যেটা বলে রাখি এখানে যে মাইনাস প্লাস আমরা যে করছি এই সাইনগুলো কিভাবে করা হয় সাইনগুলো করার জন্য প্রথমে মনে রাখতে হয় এটা প্রথম যে কলাম প্লাস তারপর মাইনাস তারপর ফেড প্লাস এখানে আবার যখন আমরা স্টার্ট করব তখন আমরা কি দিয়ে স্টার্ট করব মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস ঠিক আছে না এই যে পজিশনটা এই পজিশনটা আমি কিভাবে নির্ণয় করছি যে প্লাস মাইনাস প্লাস এইভাবে কিভাবে আসছে না এই পজিশনটা আমরা যদি দেখি ওয়ান ওয়ান পজিশন দিস ওয়ান ইজ ওয়ান টু পজিশন দিস ওয়ান ইজ ওয়ান থ্রি পজিশন সিমিলারলি দিস পজিশন ইজ টু ওয়ান পজিশন দিস পজিশন ইজ টু টু পজিশন দিস পজিশন ইজ টু থ্রি দিস পজিশন ইজ থ্রি ওয়ান দিস ইজ থ্রি টু দিস ইজ থ্রি থ্রি We are applying this process minus 1 to the power I plus j. This is I, this is the jth component. So for the first position minus 1 to the power 1 plus 1, we get minus 1 to the power square plus. For the second 1 to position minus 1 to the power 1 plus 2, that means minus 1 cube, that means minus, minus. Okay, so in this way we get this sign plus minus in this form. নাও আমরা এটাকে কীভাবে ভাঙব যখন আমরা একটা ডিটারমিনেন্টকে ভাঙছি তখন আমরা আইদার তো এইটার রেসপেক্টে ভাঙতে পারি অথবা এটার রেসপেক্টে অথবা এটার রেসপেক্টে অথবা যে কোনো একটা রেসপেক্টে ভাঙতে পারি তো ইন জেনারেল যেটা মনে রাখার মতো বিষয় সেটা হচ্ছে এইটাকে কীভাবে ভাঙব তো এ ওয়ান ইন টু ইন দিস বি টু ইন টু সি থ্রি মাইনাস বি থ্রি ইন টু সি থ্রি তো এ ওয়ান এ ওয়ানের জন্য কি প্লাস ঠিক আছে তার জন্য বি ওয়ানের জন্য কি আসবে মাইনাস সেই জন্য মাইনাস মাইনাস বি ওয়ান ইন্টু আমরা কে ভাঙব বি ওয়ানের জন্য দেখো যখন আমরা এ ওয়ানটাকে নিচ্ছি তখন আমরা এ ওয়ানের করেসপন্ডিং এই দুটোকে আমরা ক্লোজ করছি ইভেন এই দুটোকে ক্লোজ করছি এবং এই দুটোকে ক্লোজ করছি তাহলে আমরা পাচ্ছি কি বি টু সি টু বি থ্রি সি থ্রি সেটাকে আমরা কে ভাঙতে হয় জানি তো বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু ঠিক আছে আবার যখন বি ওয়ানটাকে আমি বন্ধ করছি তাহলে আমি এইভাবে যদি লিখি আরও ক্লারিফাই হবে ব্যাপারটা সাপোজ এ ওয়ান ইন্টু আমরা এ ওয়ানটাকে যখন বন্ধ করবো তাহলে আর বি ওয়ান সি ওয়ানটাকে যখন বন্ধ করবো তাহলে কী আসবে বি টু সি টু বি থ্রি সি থ্রি বি টু সি টু বি থ্রি সি থ্রি ঠিক আছে তারপরে মাইনাস বি ওয়ান ইন্টু দেখো বি ওয়ানটাকে যদি আমরা বন্ধ করি আর বি ওয়ানের ওপরটা এটা বন্ধ এটাও বন্ধ তাহলে কী আসবে এ টু সি টু এ থ্রি সি থ্রি এ টু সি টু এ থ্রি সি থ্রি প্লাস আবার পরের জন্য সি ওয়ান সি ওয়ানের জন্য কি আসবে সি ওয়ানের জন্য আসবে না এটা বন্ধ এটা বন্ধ এ টু বি টু এ থ্রি বি থ্রি এবার আমরা ভাঙতে পারবো কারণ আমরা এগুলো জানি তো কি আসবে এ ওয়ান ইন্টু বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু মাইনাস বি ওয়ান ইন্টু এ টু সি থ্রি মাইনাস এ থ্রি সি টু প্লাস সি ওয়ান ইন্টু এ টু বি থ্রি মাইনাস এ থ্রি তো এটা হলো এ ডিটারমিনেন্ট এবার এটাকে আমরা এই এই দিক থেকেও ভাঙতে পারতাম জেনারেলি এটাই করার চেষ্টা করব যে কোনো একটাভাবে করলেই হবে জাস্ট এই জিনিসটা খেয়াল রাখতে হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস কীভাবে আসছে এটা হলো ডিটারমিনেন্ট অফ থার্ড অর্ডার ঠিক আছে আর তোমাদের জন্য একটা হোম টাস্ক দিয়ে রাখছি এখানে হোমওয়ার্ক একটা দেওয়া থাকছে খুব সিম্পল দেখো যাতে বের করে ফেলতে পারো এটা ডিটারমিনেন্ট কী হবে দিস ওয়ান ইজ হোমওয়ার্ক ইউজ দ্য অ্যাবাভ প্রসেস ঠিক আছে উত্তরের জন্য ওয়েট করবো
ভিডিওটা হয়তো ইউটিউবে যাবে, তো ইউটিউবে কমেন্ট বক্সে তোমরা উত্তর দেবে ইয়েস, ঠিক আছে, ডিটারমিনেন্ট অফ থার্ড অর্ডার। ওকে, এবার হচ্ছে কতগুলো ডিটারমিনেন্টের প্রপার্টি নিয়ে আলোচনা করব। ডিটারমিনেন্টের প্রপার্টি কতগুলো, ঠিক আছে, প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট বা নির্ণায়কের বৈশিষ্ট্য সমূহ, লিখে নাও প্রত্যেকের অঙ্কটা, আমি প্রত্যেকে ক্লিয়ার করছি। প্রপার্টিস অফ ডিটারমিনেন্ট, না প্রথম যে প্রপার্টিটা আমরা যাবো, একটা ডিটারমিনেন্ট কে সাপোজ এইভাবে দেওয়া রয়েছে, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ টু বি টু সি টু, সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি, এটা তো এটা ডিটারমিনেন্ট বের করলে, আমরা বের করলাম একটু আগে ডিটারমিনেন্টটা, এটা ডিটারমিনেন্ট বের করলে যা পাবো সেম পাবো যদি আমরা এটা ডিটারমিনেন্ট আমরা যদি এইগুলোকে এইভাবে লিখি। আচ্ছা একটা জিনিস বলে রাখা ভালো, এইগুলোকে আমরা জেনারেলি রো বলে থাকি, হরাইজন্টালি যেগুলো রয়েছে এরকম লাইন যেগুলো রয়েছে, আর যেগুলো এইভাবে রয়েছে এগুলোকে আমরা বলে থাকি কলাম, এগুলোকে বলে সারি, এগুলোকে বলে হচ্ছে স্তম্ভ, ঠিক আছে। তো এই সারিগুলোকে যদি আমরা এবার স্তম্ভের আকারে লিখি তাহলে কি আসবে, না এখানে দেখো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, তো আমি এগুলোকে স্তম্ভের আকারে লিখবো, আর কি আছে বা কলামের আকারে লিখবো, আর আবার নেক্সট রো এ টু বি টু সি টু, তো আমরা এগুলোকে সেকেন্ড কলামে লিখে দেবো, তারপর আছে এ থ্রি বি থ্রি সি থ্রি, আমরা লিখবো এভাবে এ থ্রি বি থ্রি সি থ্রি। তো এটারও ডিটারমিনেন্ট বের করলে আমরা যা পাবো এটারও ডিটারমিনেন্ট বের করলে আমরা সেম পাবো, ঠিক আছে সেম। তো এটা একটা প্রপার্টি, এটা অনেক সময় ইউজ করা হয়, আমরা যদি নাম দিয়ে থাকি এটাকে, যদি আমরা ডেল বলে থাকি আর এটাকে যদি আমরা ডেল ওয়ান বলে থাকি, তো বোথ আর সেম। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট প্রপার্টি, এই প্রপার্টিটা অনেক সময় ইউজ করতে হবে। সেকেন্ড প্রপার্টি কী আসছে, সেকেন্ড প্রপার্টি আসছে যদি আমরা কোনো সারি বা স্তম্ভে স্থান পরিবর্তন করি, মানে আমি এখানে প্রথমে এটা লিখছি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ টু বি টু সি টু, এ থ্রি বি থ্রি সি থ্রি, ঠিক আছে, এটা সমান আমরা জানি বের করতে পারবো কীভাবে করতে হয় সেটা আমি বললাম থার্ড অর্ডারে। তো যেটা প্রপার্টি, প্রপার্টিটা হচ্ছে আমরা যদি এবার কোনো স্থান পরিবর্তন করি, সাপোজ এখানে যদি আমরা এই যে রোটা রয়েছে এই সারিটা বা এই রোটাকে, এই রোটাকে যদি আমরা সেকেন্ডের সাথে ইন্টারচেঞ্জ করি তাহলে কী হবে, ডিটারমিনেন্টটা ভ্যালুতে চেঞ্জ হবে জাস্ট সাইনের একটা, আর কিছু চেঞ্জ হবে না। যেরকম ধরো আমি তাহলে এখানে কী লিখতে পারি, ধরো এই সেকেন্ড রোটাকে ফার্স্ট রোতে লিখবো, তাহলে এ টু বি টু সি টু, আর ফার্স্ট রোটাকে সেকেন্ড রোতে লিখবো, আর এটাকে আমি সেম রাখবো, তাহলে আমার ডিটারমিনেন্টটা ভ্যালুতে চেঞ্জ হবে একটা মাইনাস সাইন, ঠিক আছে। সিমিলার প্রসেস যদি আমরা এই এ ওয়ান আর এ থ্রির মধ্যে ইন্টারচেঞ্জ করতাম তাহলেও কিন্তু একটা মাইনাস সাইনেরই চেঞ্জ হতো। সিমিলার সেকেন্ড অ্যান্ড থার্ড যদি আমরা ইন্টারচেঞ্জ করতাম একটা মাইনাস সাইন চেঞ্জ হতো। আর সেম প্রসেস উইল বি হ্যাপেন ফর দ্য কলাম কেস, মানে আমরা যদি এটা এরকম লিখি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ টু বি টু সি টু, এ থ্রি বি থ্রি সি থ্রি, তো এটা ডিটারমিন যা হবে, আমরা যদি এই ফার্স্ট আর থার্ড কলামকে আমরা ইন্টারচেঞ্জ করি বা ফার্স্ট আর সেকেন্ড বা সেকেন্ড আর থার্ড যে কোনো ইন্টারচেঞ্জ করি না কেন সেম আসবে। আমি এখানে ফার্স্ট আর থার্ডটা করে লিখছি, তাহলে তাহলে এখানে আমরা লিখতে পারি সি ওয়ান সি টু সি থ্রি, আর বি ওয়ান বি টু বি থ্রি তো অ্যাজ ইউজুয়াল ফিক্সড, অ্যান্ড এ ওয়ান এ টু এ থ্রি যদি আমরা এটাকে থার্ড কলামে লিখি, তো আমাদের ফারাক হবে একটা মাইনাস মাইনাস, যখন জব আর চেঞ্জ করবো তখন মাইনাস অল্টারনেটিভ দেখ। আবার যদি আমি এটাকে এরপর থেকে যদি আমি এবার সেকেন্ড আর ফার্স্টটাকে সেকেন্ড আর থার্ডটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি আবার একটা মাইনাস সাইনে চেঞ্জ হবে, তখন এর সাথে চেঞ্জ হবে, মানে এই এটার সময় লিখতে পারো এরকম সি ওয়ান সি টু সি থ্রি, আবার যদি আমরা এই দুটো ইন্টারচেঞ্জ করি এ ওয়ান এ টু এ থ্রি, বি ওয়ান বি টু বি থ্রি, তো আমাদের কী চেঞ্জ হলো আবার একটা মাইনাস 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 আর আলটিমেট প্লাস হয়ে যাবে,
ঠিক আছে, মাইনাস মাইনাস আলটিমেট মানে এর সাথে যদি আমরা চেঞ্জটা দেখাই তো মাইনাস মাইনাসে মানে এর সাথে আবার একটা মাইনাস আছে, ঠিক আছে, মানে এটাও আলাদা, মানে এখানে এর সাথে আবার একটা মাইনাস অ্যাড, ঠিক আছে, যে আলটিমেট মাইনাসে মাইনাসে প্লাস হবে, বুঝে যাচ্ছে? তো এটা 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 এই তিনটে কিন্তু ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, বেশ। তো এটা হলো, এবার আসছি আমরা থার্ড প্রপার্টি। তো এখানে দুটো প্রপার্টি হলো, দুটো প্রপার্টি খুব কাজে লাগবে, বিশেষ করে এই প্রপার্টিটা তো প্রচুর কাজে লাগবে। এবার আমরা থার্ড প্রপার্টিতে আসছি, থার্ড প্রপার্টি কি বলছে, ইফ টু রোস অর টু কলামস আর আইডেন্টিক্যাল দেন দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিন্যান্ট ইজ জিরো, ইফ টু রোস অর টু কলামস ইফ এনি টু রোস অর টু কলামস আর আইডেন্টিক্যাল দ্যাট মিন্স অভেদ, কোনো পার্থক্য নেই, যদি সেম হয় বা একই যদি হয় দেন ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট ইজ জিরো। ওকে, কিরকম ব্যাপারটা বোঝাই, এখানে এ ওয়ান এ টু এ থ্রি, এখানে ধরো বি ওয়ান বি টু বি থ্রি, সিমিলার যদি আমরা এ ওয়ান এ টু এ থ্রি এখানে আমরা পাই, এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, ফার্স্ট অ্যান্ড থার্ড রো আর সেম, টোটাল উইথ দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট, ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট ইজ জিরো, সিমিলার ফর টু কলামস অলসো, সাপোজ এ ওয়ান এ টু এ থ্রি, সাপোজ ইয়ার বি ওয়ান বি টু বি থ্রি অ্যান্ড দ্য থার্ড কলাম ইজ বি ওয়ান বি টু বি থ্রি, বি ওয়ান বি টু বি থ্রি, তো ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট ইজ এগেন জিরো, বিকজ ইয়ার দ্য টু কলামস আর আইডেন্টিক্যাল, হেয়ার টু রোজ আর আইডেন্টিক্যাল, ঠিক আছে। তো এটা হচ্ছে থার্ড প্রপার্টি, যদি আমরা দেখতে পাই এরকম তাহলে আমরা সঙ্গে সঙ্গে বলতে পারবো কি না ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে জিরো, এটা প্রপার্টি। আচ্ছা, এটা হয়ে গেল তিন নম্বর প্রপার্টি। এবার আসি চার নম্বর প্রপার্টি, সাপোজ ডেল সমান আমরা লিখতে পারছি এখানে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি, যদি আমরা এটাকে এক্সপ্যান্ড করি ডিটারমিনেন্টের প্রসেসে থার্ডটা ডিটারমিনেন্ট, তাহলে আমরা একটা ভ্যালু পাবো নিশ্চিত, সেটা একটা পার্টিকুলার রিয়েল নাম্বার হবে। তো এখন যদি আমরা ডিটারমিনেন্ট আমরা এটা দিই এ ওয়ান এ টু এ থ্রি, সাপোজ এখানে আমরা কে অ্যাড করলাম, কে বি ওয়ান কে বি টু কে বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি, তো ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট ইজ গোয়িং টু বি কে, কে টাইমস অফ এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি অ্যান্ড দিস ইজ দ্য ডেল্টা, তো দ্যাট মিনস কে টাইমস ডেল্টা। সো ইফ ইউ মাল্টিপ্লাই বাই এনি নন জিরো রিয়েল নাম্বার উইথ এ ডিটারমিনেন্ট, দেন দ্য ডিটারমিনেন্ট উইল বি দ্য দ্যাট টাইম দ্যাট নাম্বার কে টাইমস অফ দ্য গিভেন ডিটারমিনেন্ট। ওকে, দ্য সেম প্রসেস ফর এ কলাম, সাপোজ এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি কে সি ওয়ান কে সি টু কে সি থ্রি, again we can write k into a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, so that means k times of delta. Okay, and this is the, here we write here a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, and here this is a1 a2 a3 b1 b2 b3, here also a1 b1 c1, you can check a1 b1 c1, this is the first property, that means if we interchange the row and columns we get the same, so there is no confusion here. Okay, so a1 b1 c1 a2 b2 c3 a3 b3 c3 is also delta,
Okay, this means A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3. This is also delta. So this is k times of delta. ঠিক আছে, তো এটা হলো চার চার নম্বর প্রপার্টি। এই চারটে প্রপার্টি আপাতত আছে ইউজ করার মতো, চারটে প্রপার্টিকে কাজে লাগানো হবে। ঠিক আছে, তো এখানে মতো হলো। আচ্ছা, আজকে এই ক্লাস দূর অব্দিই থাক, নেক্সট দিন আবার বাকিটা পড়ানো হবে, নেক্সট ভিডিওতে বাকিটা আসবে। সবাই সুস্থ থাকো, বাড়িতে থাকো, বাড়ির বাইরে বেরিও না, আর ঘরে বসেই ক্লাস করো। প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও আসতে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। তার আমি একটা হোমওয়ার্কও দিয়ে দিই এখানে, দেখি তোমরা কেমন করো। একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি, একটা লিখে নিই, একটা হোমওয়ার্ক দেওয়া রয়েছে, আর একটাও দিয়ে দিচ্ছি এখানে। কত হবে, এটা হলো 1 নম্বর, 2 নম্বর হচ্ছে, 2টো হোমওয়ার্কের অ্যান্সার ইউটিউবে কমেন্ট সেকশনে জানিও। আর একটা দিয়েছি, 3টে হোমওয়ার্ক দেওয়া আছে। আর পড়ো, স্টে সেফ অ্যান্ড হেলদি। থ্যাংক ইউ।